ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে তৈরি বেশ কিছু পণ্য এবং খাদ্য সামগ্রী বিশ্বসেরা। তার মধ্যে চলতি বছর ইতালির তিনটি আইসক্রিম পার্লার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে বিশ্ব র্যাঙ্কিং এ যৌথভাবে এই তিনটি প্রতিষ্ঠান শীর্ষস্থানে উঠে এসেছে। প্রচণ্ড গরমে ইতালীয়রা ছুটে যান আইসক্রিমের দোকানগুলোতে, ঠান্ডা আইসক্রিমে প্রাণ শীতল করার চেষ্টা থাকে তাদের। বিশ্ব র্যাঙ্কিং এ শীর্ষে থাকা দোকানগুলোতে দেশটির নাগরিকদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা বলছেন, স্বাদ, গুণগত মান এবং তৈরির পদ্ধতির কারণে এই আইসক্রিম অতুলনীয়। বিশেষ করে গ্রীষ্মকালে আমরা আইসক্রিম বেশি বিক্রি করে থাকি, তবে শীতকালেও আমরা পিছিয়ে নেই। মূলত আইসক্রিমের স্বাদ ও গুণগত মান ঠিক থাকায় আমরা বিশ্বে ভালো অবস্থান করতে সক্ষম হয়েছি। এই গরমে আমরা নিজেদেরকে আইসক্রিম খেয়ে ঠান্ডা করতে পারি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। ইতালির প্রতিটি শহরে বিপুল সংখ্যক আইসক্রিমের পার্লার বা জেলাতেরিয়া রয়েছে। গ্রীষ্মকালে এসকল দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে। 2020 সালের পর আবারও প্রথম বিশ্ব র্যাঙ্কিং এ ইতালি। শিল্পসম্মত প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান এবং স্বাদ মূল্যায়নে ইতালির আইসক্রিম শ্রেষ্ঠত্ব অর্জন করল। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।